রূপাটি গ্রামের সাধারণ মানুষ। নির্বাচনের আগে কাঠের সাঁকো তৈরি করার সময় সহায়তার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাকিবুল হাসান, তবে কথা রাখেননি তিনি। সাকিব নিজেদের উদ্যোগে সাঁকোটি তৈরি করতে পেরে এলাকাবাসী খুবই খুশি, অন্যান্য এলাকাবাসীদের জন্য অনন্য দৃষ্টান্ত। কয়েক এলাকাবাসীদের দাবি ছিল সাকিবুল হাসানের পরিবারের সদস্যরা আশ্বাস দিয়েছিল সাঁকোটি নির্মাণ করতে, কিন্তু কথা রাখেননি সাকিবুল হাসান। এদিকে কথা রেখেছেন ব্যারিস্টার সুমন এবং মাশরাফি বিন মুর্তজা। হবিগঞ্জ চার আসন থেকে নবনির্বাচিত ব্যারিস্টার সুমন নির্বাচনের আগে কথা দিয়েছিলেন মরা নদী পরিষ্কার করবে, তিনি তার কথা একটু ফেলে দেননি, নিজে পচা পানিতে নেমে পরিষ্কার করেছে মরা নদী। এমপি বানাইছেন চার দিন হয়েছে, যদি বাচ্চা থাকে অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা কথা দিয়েছিলেন খেলার মাঠ রাস্তা ব্রিজ করে দেবে, ইতিমধ্যে সে উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু কথা রাখেননি সাকিবুল হাসান, এটি কি ছিল আমাদের প্রাপ্য একজন সেরা অলরাউন্ডারের কাছ থেকে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।